হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহানা অ্যান্ড শোয়ানিজ লাইফ। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো 2nd অক্টোবর, গান্ধী জয়ন্তী, তো সেই হিসেবে সবারই ছুটি, মেয়েরও ছুটি, বাবাইয়েরও ছুটি, তো বাড়িতেই থাকবো। সকাল থেকে আজকে ভিডিওটা অন করছি, অনেক দিন এরকম সকালবেলা ভিডিও অন করা হয় না, হয় স্কুলে যাওয়ার সময়, নয় মাঝপথে, না হয় বিকালে, এরকম হয়ে যায়। তো সকালবেলা ফ্রিজ খুলে দেখলাম দুধ আছে কি না, তো দেখলাম দুধ নেই। আর স্যার সকাল সকাল বাজারে চলে গেছে, আমি টুকটাক থালা বাসন টাসন গুছিয়ে নিয়ে জল টল গরম করে নিয়েছি, কিন্তু ম্যাডাম এখনো ঘুম থেকে ওঠেনি, বলতে বলতে চলেও এসছে। আসলে ও গেছে, আর তুমি দরজায় ছিটকানিটাও দিয়ে যাওনি জানো, ছিটকানি দাওনি কেন? কোথা দিয়ে? পর্দা ফেলে গেছি। তুমি দিয়ে যাওনি, আমি ভাবছি তুমি ছিটকানি দিয়ে গেছো, আমি ঘর মুছতে পারবো না, আমি চুপচাপ ঘরের মধ্যে আছি। সকালবেলা দেখি কারেন্ট চলে গেছে, হাত পাখাও আছে, এই মশাই একটু দড়িটা খুলে দাও, তাই দেখো হাত পাখাও আছে, দেখো পাশে হাওয়া করছিলাম হাত পাখাটা দিয়ে, তারপর দেখলাম কারেন্ট এসছে আর সে ওঠেই না কিছুতে, ওই জন্য জামাটা খুলে দিয়েছিলাম, পুরো ঘেমে যাচ্ছিল। সোহানি দেখ পাপা কি নিয়ে এসছে, সোহানি সোহানি অত কই দেখো, কই দেখো, কই দেখো, কই দেখো, কই দেখো, কই দেখো, আবার যাচ্ছে শুতে। সোহানি ওঠো, এটাতে তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ আজকে আবার কি কাউ মিল্ক নিয়ে এসছো, চেঞ্জ করেছে নাকি? ও এটা দই, কেন বিরিয়ানি খাবে? ও বাবা, মাংস বার করা আছে, দুধ পরে একটা ফ্রিজে ঢুকিয়ে দাও। তো কেন কালকে শুনেছো না কোথাও টক দই খেতে খেতে হবে? শুনলে তুমি দুধটা তাহলে কেটে দাও, ম্যাডাম উঠবে না, দেখো দশ এই রান্নাঘরে দুজনে এখন ঢুকেছি কুটুর মুটুর করতে করতে। দেখো চুনো চাটা কি সব মাছ নিয়ে এসছে, পাশে মাছ আর কি নিয়ে এসছে দেখি, দেখো এটা কি ট্যাংরা মাছ, সব মানে কঠিন কঠিন মাছগুলো নিয়ে এসছে, যেগুলো ধুতে আমার অনেক টাইম চলে যাবে। এই দেখো আমার চিন্নু চলে এসছে, চিন্নু এই মাছগুলো এখন ধুতে হবে, ভেজানো থাক একটু তাড়াতাড়ি পরিষ্কার হবে। এটা হলো র ব্যানানা, কার জন্য? এই ব্যক্তিটার জন্য, কাঁচ কলা খাবে। এটাতে আছে পেঁয়াজ, এটা ঢালতে হবে। ছোট্ট ছোট্ট দু তিনটা করে ডাঁটি, আর এর গন্ধ দেখো, আরে ডাটা গুলো কেন ওর সঙ্গে মেশাচ্ছ, তখন তো ছাড়াতে অসুবিধা হবে। আমি তো এমনি ছাড়িয়েই ঠিক তো ছাড়াবো, তুমি যা করলে ডবল খাটনি করতে হবে। ডাটা গুলো এই পাশে করে দিলে কেন, সমান করে রাখো যাতে ডাটা গুলো ধরে না, ওরকম বুঝতে পারছো না, আমি তো এই ছাড়িয়ে এই পচা পাতা পাতা ফেলে এইভাবেই গুছিয়ে রাখি। হ্যাঁ তো সেটা বুঝতে পেরেছি, বালি ভর্তি। হ্যাঁ তো ছাড়িয়ে এইভাবে রাখলে কি টেনে নেবে, দেখো এর অবস্থা, দুমড়ে গেছে, দেখো মা তার আগে এই যে মাছের প্যাকেট গুলো একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ ডাস্টবিনে দিলেও তোমার গন্ধটা বিড়াল টিড়াল ধারে পাশে যাবে না, ধুয়ে দিলে আমি সবসময় ধুয়েই ফেলি এগুলো, জল হয়তো একটু নষ্ট হয়। নুন দাও, এটা দিয়ে নিয়েছি নুন,
আমার বাপের বাড়িতে এরকম মাছ ঘষার জায়গা আছে, তো আমাদের তো সেরকম ব্যবস্থা নেই। এইভাবে নুন দিয়ে এতে ঘষে নিলে নালটা কেটে যায়। ট্যাংরা মাছে কত নাল থাকে না, তাও আমি এই ছুরি দিয়ে কেকে কেকে নিয়েছি। মাছগুলো একটু জল ঝরলে তবে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলব। মাছ টাছ ধুয়ে রেখে চাটা বসিয়ে দিয়ে চলে এসেছি। বাবাকে বলেছি চাটা একটু নামিয়ে আনতে, সাথে মেয়েকে এই যে খাওয়াচ্ছি এখন চকলেট পিডিয়াশিয়র দিয়ে চকো ফিলস। আর সাথে ম্যাডাম আজকে নতুন একটা পড়া বার করেছে, দেখো লেটারগুলো যে ও চেনে সেগুলোই ওকে। এটা কি কিউ ফর কুইন, না এটা ডি। আগে তো ছোটোবেলায় এগুলো কত করিয়েছি, তখন তো পারতো না, এখন লেটারগুলো বেশ ভালোভাবেই চেনে। আর এই যে কি আমি জিজ্ঞাসা করছি ই ফর কি, তখন কি করছে বলো তো, এই যে এই চারটার দিকে তাকাচ্ছে আর বলছে ই ফর এটা, এইচ ফর এটা। আর আছে তোমার বইতে যেটা আছে তুমি সেটা বলো না, আমি এটাই বলবো। এই চারটা দেখে দেখে বলছে, তো এটার এই পিঠে ক্যাপিটাল লেটার আছে আর এই পিঠে স্মল লেটার আছে। চলো 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 চটপট, তো রোজ তো লেখায় টেখায় লেখাবো একটু পরে, যদিও বা আগে একটুখানি পড়িয়ে নি। হুঁ করছো কেন, প্রত্যেক দিন অ্যালফাবেট এ টু জেড না লিখলেও ভুলে যাবে। আমি পড়াতে পড়াতে বাবার ওপর দায়িত্বটা দিয়েছি খানিকটা পড়িয়ে, তুমি পড়াও নাহলে আমার এইদিকের কাজ হবে না। আঁক না, এরকম টানছি শিরশির করছে, মাথা তো ধরেছিল দুদিন ধরে, এখন একটু ঠিক হয়েছে ওষুধ খেয়ে, যদিও বা ওষুধ খেয়েছি। তো ধনে পাতাগুলো তো তখন দেখলে এরকম করে দিয়েছি, জলটা টেনে নিচ্ছে আস্তে আস্তে, তারপরে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। বাবাই তো বলছিল বিরিয়ানি খাবে, তো ভাবছিলাম চাল আছে কি না, তো অবশেষে যোগার যন্ত্র হচ্ছে, চলো দেখাই। দুটোই ইন্ডিয়া গেট কিন্তু দুটো দু রকমের চাল আছে, তো কি করব, অল্প অল্প আছে যেহেতু ভাবছি এটা দিয়েই করে নেবো। এটাই একটু অল্প আছে, এটাইও একটু অল্প আছে, বুঝতে পারছো, তো এটাই করে নেবো। আর এই যে আলু বোকরা বার করেছি, একটু আদা রসুন বাটতে হবে, অল্প আছে। শশাগুলো অবস্থা দেখো, আর দুদিন রেখে দিলে জীবাশ্ম হয়ে যাবে শশা। শশা বাবাই আনে ঠিকই, আমার খাওয়া হয় না, এত তাড়াহুড়ো করে খাওয়ার সময় আর হয় না। দইটা তো তখন দেখলে আদা রসুন বাটি মেয়ে করতে হবে। আর এখানে আসে সেই আগের দিনে রাখা মাংসটা, মাংস রাত্রেবেলা ডিপ থেকে নামিয়ে রাখা ছিল, তো ওই মাংস তো ধুয়ে রাখি না, চিকেনটা ধুয়ে রাখি কিন্তু মটন ধুয়ে রাখি না, ওই জন্য এখন একটু ধুয়ে নিয়ে তারপরে এর ব্যবস্থা হবে, বুঝেছো। তার আগে আলু পেঁয়াজগুলো কেটে নেব। ভাবছি মটনটাকে মশলা মাখিয়ে রেখে সিটি দিয়ে নেব, তারপর যেরকমভাবে দম বিরিয়ানিটা করেছিলাম সেরকমই করবো। লিপা পেলে এই তারাকে ডিম দেব, ডিম খাবে, ডিম আছে নেই, এই দেখো আমার মেয়ে কালার করছে। আমার মেয়ের কিন্তু পার্পেল কালারটা ফেভারিট, তাই তো আমার। হ্যাঁ পার্পেল কালার ভায়োলেট, এটা এটা কোথা থেকে নিয়ে এলি, আমি দিয়েছি ওই জন্য তো মন দিয়ে করছে। এটা ভায়োলেট, এটাও ভায়োলেট, এটা দেখো এই লাইট ভায়োলেট। এই তুই এটা কেন বার করেছিস, তোর ওর মধ্যে তো কালারে বক্স আছে, না নতুন কালারে বক্স হয়ে গেল পুরো একদম। মানে মেয়েকে এই যে ছাড়গুলো দিচ্ছ, পরে যখন কন্ট্রোল করতে পারবে না তখন যেন বলবে না যে শাহানা আমি পাচ্ছি না, না 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 ওই রকম না, যখন কন্ট্রোল করতে পারবে না যে শাহানা দেখো এই করছে ওই করছে, বলো যত ঘুরি ওরাও ছাদে লাটাই আমার হাতে, কার হাতে লাটাই, পাপার হাতে না, আমরা যা ইচ্ছা করি কিন্তু লাটাইটা ওর হাতে। চলো অনেক বকে নিলাম, এবার দেরি হয়ে যাবে। তো যোগার যন্ত্র বলতে এখানে আলুটা কেটে ভাজতে বসিয়ে দিয়েছি, আলু আর এদিকে আদা রসুন গ্রেট করে নিয়েছি, কারণ আদা রসুন বাটা অল্প পরিমাণের আছে, সেটা আমি পরে দেব, তো এখন আর বাটবো না, না বেটে আমি শুধু আদা আর রসুন দেখো গ্রেট করে নিয়েছি। এবার প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, এর মধ্যে ম্যারিনেট করে নেবো। মধ্যে এবার দিয়ে দিচ্ছি টক দই, নুন আমি ভাতেও দেবো তবুও মাংস একটু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, বিরিয়ানির মশলাটা আমার সবসময় করা থাকে, যখন করি একটু বেশি পরিমাণে করে নিই যাতে এরকম কাজে লাগাতে পারি। এবার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো, মেয়ে খাবে যদিও বা বুঝতে পারবে না বিরিয়ানিতে। তেল, সর্ষের তেল, দেখলে তো মাংসে অনেকটাই চর্বি আছে, তো সেই বুঝেই দেবো, কারণ লাস্টে আবার একটু দিতে হবে আমাকে। এই যে টেক্কা মার্কা কেওড়া জল একটু দিয়ে দেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। Thank you.
এটাকে এখন আমি এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, তারপরে এটাকে অল্প একটু জল দিয়ে একদম সিদ্ধ করে নেবো। তখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। চলো তো এখানে বেরেস্তাটা ভেজে নিলাম। বেরেস্তাটা তুলতে হবে। আর এখন টিফিন খাবো আমরা বাটার পাউরুটি, তাই পাউরুটিটা সেঁকতে দিলাম। আর এইদিকে মাছে দু রকম মাছের নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা মাখিয়ে একেবারে ফ্রিজে তুলে দেব। কি বেরেস্তাই তো, তুমি কি বুদ্ধুরাম মা? এখানে রাইসটা করে নেবো বলে জলটা বসিয়েছি। আর এখানে মাংসটা এবার সিদ্ধ করতে বসাবো, তার জন্য একটু অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর জল তো এমনিতেও বেরোবে। মাংসের কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে, দেখা যাক কেমন হয়। আর এখানে আলু বোকরাটা ভিজিয়ে রেখেছি। আলু দিয়ে যে ভিজিয়ে রাখলে আলু বোকরাটা খেতে খুব ভালো লাগে। আর শশা দুটো এখনও কাটা হয়নি, দেখতে পাচ্ছ তো জলটা ফুটে গেছিলো। এর মধ্যে সব গোটা গরম মশলা দিয়ে রাইসটাকে দিয়ে দিয়েছি। তো রাইসটা খুব বেশি করে নেব না, মানে একদম 70% মতো করে নেবো, বাকিটা দমে হবে। সেটাই আমি দেখছি এখন যে অবস্থাটা কতটা হয়েছে। মোটামুটি এইরকমই নামিয়ে দেবো এবার। এটা দিয়ে কাটিয়ে নিই না, ছাড়ো ওটা করতে হবে, তুমি নিচেরটা ধরো না না। আর দেখো ধনে পাতাগুলো এই যে বেছে দেখেছো বাবাই কত সুন্দর বেছেছি। আর তুমি বলছিলে এইভাবে রেখে দাও, এই দেখো কত বেরিয়েছে জুন জাল। তাও এটা বাজারে এইটুকু করে 5 টাকা। এইটুকু 5 টাকা? হ্যাঁ। তো আমি টিস্যু পেপার দিয়ে এর মধ্যে টিফিন বক্সে রেখে দেবো। ধনে পাতা এইভাবে যত্ন করে রেখে দিলে অনেক দিন থাকে, তো সেটাই করার চেষ্টা চলছে, বুঝেছো? পুঁই শাকটা একেবারে কেটে রেখে দিলাম, তাহলে কালকে কাটার ঝামেলা থাকবে না, কারণ পাতাগুলো একদম নিচিয়ে যাবে। এটা ফ্রিজে রেখে দেবো। আর পুঁই শাকের পাতায় না প্রচণ্ড মানে ঘুলো কাদা আছে লেগে, বাবাইকে বললাম সকালে উঠে যখন ভেজাবে একদম জলে বেশ চুবিয়ে ভিজিয়ে দিতে হবে। হয়ে গেছে, একটা সবজি কাটা এখানে বসেই কেটে নিলাম। তো এখন আগে মেয়েকে স্নান করিয়ে নেব, তারপর বিরিয়ানিকে বসাবো। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এই রেচকিটাতেই আমি বিরিয়ানিটা করবো। আর দেখো স্নান করবো করবো সেই থেকে করে উঠতে পারছি না। একবার ঘর মুছতে যাচ্ছি, একবার মেয়েকে স্নান করাচ্ছি, পুজো ফাটলো। আর চি মাংসটা দেখো, মাংসের এই ঝোলটাও কিন্তু ওতে আমি দিয়ে দেবো, এটা দিয়েই কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা লাল হলে তবেই এর মধ্যে বাকি পিপারিকানটা দেব। আগে পেঁয়াজটা লাল হোক। আগের দিন এটাতে বিরিয়ানি করে বেশ ভালোই হয়েছে, ওই জন্য আজকেও করলাম। অ্যাকচুয়ালি আমার এরকম ছোট হাঁড়িও আছে বিরিয়ানি করার জন্য, কিন্তু সেটা না ওই ট্রাঙ্কের মধ্যে আছে, তাই মানে আলিশি বলতে পারো, আলিশিতে আমি এই ডেস্কির মধ্যে করছি। আর সেদিন এটা ভালোও হয়েছিল। তো পেঁয়াজটা একটু মোটামুটি হয়, তখন বলেছিলাম যে একটু আদা রসুন দেবো, বাটাটা ওতে তো দিয়েছি ক্র্যাশ করে, কিন্তু এটা একটু বাটা দিয়ে দেবো, ওই জন্য বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো স্যাফরন, একটু দুধ গরম করে স্যাফরনটা দিয়ে রেখেছি, এটা একটু ভিজতে দিয়েছি দুধটা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, কারণ আলুটা জাস্ট ভেজে রেখেছি ওই জন্য আলুটা আগে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাংসটা, মাংসের জলটা একটু পরে দেবো কষিয়ে নিয়ে। মাংসটা মোটামুটি গলে গেছে, কিন্তু আর একটু দমে গলবে ওই জন্যই আমি বেশি গলাইনি। তো পাম্প চলছে, একটু ইগনোর করো, চালগুলোকে দেখো কেমন খাড়া হয়ে গেছে, দেখেছো? পুরো কদম ফুলের মতো পুরো খাড়া হয়ে গেছে চালটা, কিন্তু খুব শক্তও নয় আবার খুব গলেও যায়নি, এটা দমে দিলে ঠিকঠাক হয়ে যাবে। তো এর মধ্যে জলটা দিয়ে দিলাম, এটা থেকে কাটিয়ে কাটিয়ে কিছুটা জল, ওপর থেকে তেল, এইগুলো এরকম করে করে একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ভোটে দেবো, আগে এটা কিছুক্ষণ হোক, তারপরে এর উপরে অন্য কিছু দেবো। এইটার তো হেভি গন্ধ বেরোচ্ছে। কোনটা? এইটা?
একটু নুনটা দেখে নিচ্ছি, একটু নুন দিতে হবে কারণ আলুতে ভিজবে না। না বলো বলো, আমি অন্যান্য বার বিরিয়ানি কিন্তু এইভাবে করি না, পুরো অন্যরকম করে করি। কিন্তু এই কিনা আগের দিন করেছিলাম, এটা বাবার ভালো লেগেছিল বলে আমি বললাম চলো বরকে খুশি করতে সব করা যায়। হ্যাঁ তো বাবাই, খুশি হচ্ছ? তো আমি এটার মধ্যে এখন দেব একটু বেরেস্তা। এমনিতেও মাংস রান্না করতে করতে যদি তোমরা মাংসের ওপর দিয়ে একটু বেরেস্তা দাও, মাংসের টেস্টটাই আলাদা হয়ে যায়। একদম লো করে একটু বসিয়ে রাখলাম যাতে করে আমার আলুটা একটু গলে যায়। চলো, যেহেতু বাড়িতে আবার একটা ভালো আইটেম হচ্ছে, এই প্লেটগুলো সেদিন যে কিনে আনলাম বার করে নিয়েছি, আমরা তিনজন খাবো। এখন আপাতত এই থালা বাসন গুলো গুছিয়ে এগুলোকে মেজে পরিষ্কার করে নিই, ততক্ষণে এটা হোক। চলো, এটার মধ্যে দিয়ে দিচ্ছে একটু গোলাপ জল, অল্প একটু কেওড়া জল, যেটা না দিলে তো বিরিয়ানি মনেই হবে না যে বিরিয়ানি খাই। ব্যাস, বেশি পরিমাণে দেবো না, অল্পই দিলাম। এটাকে এখন সাইড করে রাখি। চলো এবার এর উপরে আস্তে আস্তে করে সব দেব। প্রথমে দিয়ে দিচ্ছি রাইসটা, তো অর্ধেক রাইস দিয়ে দিয়েছি, ওর উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু মশলা, কারণ অনেকটা রাইস তো একেবারে ওপরে মশলা দিতে গেলে তখন এ হয়ে যাবে। আর যেহেতু রাইসটা হবে ওই জন্য আর একটু দিয়ে দিচ্ছি, যে জলটা ছিল ঝোলটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে বেশি পরিমাণে দেবো না, কারণ এতে দুধ দেবো। আবার দিয়ে দিচ্ছি আলু বাপড়াগুলো, কারণ আমি চাইছি ওপরের লেয়ারটাতে বেশি কিছু দিতে নয়। চলো এবারে দিয়ে দিই মশলাটা, তো দিয়ে দিলাম ওপর দিয়ে পিয়া বেরেস্তার অবশিষ্ট অংশটুকু। এবার দিয়ে দেবো এই দেখো দুধের কালারটা, দুধটা দিয়ে দেবো। দুধ না দিলে বিরিয়ানির যে একটা ফ্লেভারই আসবে না। তো আমি বলছিলাম আগের দিন এরকম দম দিয়ে করেছিলাম, তো আজকেও সেটাই করবো। তার জন্য ফয়েলটাকে আগে কেটে নিচ্ছি, আর ফয়েলটা এইদিকে এইদিকে একটু কম হয়ে যাবে, তো তাই ডবল ফয়েল দেব। আগে এই মাকে কেটে নিচ্ছি, তারপরে এটাকে এরকম করে করে এটাকে মুড়ে দেবো, তাহলে কি এর দমটা বেরোবেই না। এরপর একটা ঢাকা দিয়ে একটু নোড়া চাপা দিয়ে দেবো। সরব, তো একদম দেখতে পাচ্ছ লো ফ্লেমে পুরো বসিয়ে দিয়েছি, 15-20 মিনিট হোক। স্নান করে রেডি হয়ে বসে পড়েছি, কিন্তু আমার মেয়ে এক্ষুনি লেবুর জুস খেয়েছে, ওই জন্য খাবে না, তবে আমি আর বাবাই তো খাবো। চলো এটা খুলি দেখি। আমার মেয়ে খাট থেকে বলছে আর কি গন্ধ। যাক চলো এবার বিরিয়ানিটা বাড়া যাক, পুরো হাড়ির ছড়ার মতো হয়ে গেছে বলো। আগে কে খাবে জুড়ে নেবে, এই তো তোমার জন্য ট্যাঙ্কটা উঠে গেছে। এইভাবে করো না, শুধু প্লেটটাই রাখো। চর্বি না, রেওয়াজি গুলো খেতে ভালোবাস। টেস্টি লাগে না বিরিয়ানি? আমি বিরিয়ানি অ্যাকচুয়ালি অত পছন্দ করি না, তাই না? ধরো পছন্দ না হলেও এটাই খেতে হবে, রাতে আবার ভাত দিয়ে দেবো। হ্যাঁ কি মটন বিরিয়ানি চর্বি খাওয়া মানে লাফাচ্ছিল, একটুও খেতে পারিনি। কি হচ্ছে, শরীরটা খারাপ? ওর যে সেই খুব কাশি হচ্ছিলো না, সেই থেকে না ওর নাক দিয়ে জল পড়ছে। আমি আর ডাক্তারের কাছে নিয়ে যাইনি, দেখি আজকে দেখি যদি না ভালো থাকে আবার নিয়ে যাবো।
আবার জ্বর আসছে গায়ে, ওষুধ খেয়েছো জ্বরে? ভিডিও বানাতে গেলে অনেক কিছু মিসও হয়ে যায় জানো, যে বাবাই ভিডিও করছিল, আমি যখন বিরিয়ানিটা বানাচ্ছিলাম কিংবা যখন সাজাচ্ছিলাম তখন আবার আমি করছিলাম, কিন্তু পুরো বিরিয়ানিতে একটা জিনিস তোমরা জানি না কেউ ধরতে পেরেছো কিনা, ঘি একটুও দিইনি জানো, একটুও ঘি দিইনি। আমি আর বাবাই যখন খেলাম তখন তো আমাদের মনেই হয়নি ঘিয়ের কথা, যখন মেয়েকে খাওয়াচ্ছি হঠাৎ তখন মনে হলো বাবাই আমরা তো ঘি দিইনি। বাবা বলছে ঘি দিইনি যখন আর কেউ কিছু করার নেই, বাবা বলছে ঘি না দিয়েই ভালো লাগছে, ঘিয়ের গন্ধ কি মনেই হচ্ছে না যে ঘি আমরা যে দিইনি, তাই তো? তো বাবাই এখন আবার একটা পার্সেল নিয়ে এসছে। ছিলাম 30শে সেপ্টেম্বর আমাদের মানে রেজিস্ট্রি অ্যানিভার্সারি, যে আমরা যে রেজিস্ট্রি বিয়েটা করেছিলাম 2013-তে সেই অ্যানিভার্সারি। তো বাবাই বলছিলাম যে কি অর্ডার করেছে কি অর্ডার করেছে, আমি যদিও বা জানি কারণ অনেক কষ্টে অনেক বলে বলে আমাকে বলেছে অবশেষে কি। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছো একটা প্যান্টালুন্স থেকে, আর সেদিন ও নাকি দেখেছিল আমি যখন জিন্স ট্রায়াল দিচ্ছিলাম তখন আমাকে বলেনি, আমাকে অর্ডার করার পরে বলেছে, মানে গত কালকে বলেছে আমাকে অনেকবার জিজ্ঞাসা করার পর। হ্যাঁ হ্যাঁ আমার জন্য ছিঁড়ে দি। হ্যাঁ এই দেখো, আমি সেদিন অত ডায়লগ দিচ্ছিলাম যে আমার আমার মানে জিন্স অত দরকার হয় না, অথচ আমার জন্য একটা হোয়াইট জিন্স অর্ডার করেছে, ওর নাকি খুব পছন্দ হয়েছে, পূজা নিয়েছে। তাহলে পূজা আর আমার একই জিন্স হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ আমি আর একটা যে জিন্স নিয়েছি পূজা ওই রকমই নিয়েছে, আর এরকম একটা হোয়াইট নিয়েছিল। কোনোদিন এরকম হোয়াইট জিন্স পরিনি, পরতে ভয় পাই ভীষণ পরিমাণে, মানে একটুখানি কিছু লাগলেই পুরো এরকম করে তাকিয়ে থাকবে। তো কেন করেছো বাবা এরকম হোয়াইট কালার, কিসের সাথে পরবো? এর জন্য আবার চার পাঁচটা টপ কিনে দিও, গামছা কালারের টপ নেবে, গামছা কালারের। দাঁড়া আগে পরে দেখে নিক সাইজগুলো, দাঁড়া আগে সাইজটা চেক করেন।